আজকে সেই বিএনপি আজকে মাঠে নেমেছে, তারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে চায়, তারা রাষ্ট্রের ক্ষমতায় যেতে চায় এবং অতীতের সকল যে পরাজয়ের প্রতিশোধ তারা নিতে চায়। আজকের এই সম্মেলনের মাধ্যমে আমি বলতে চাই, আজকের ওই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বিভিন্ন জায়গায় বক্তব্য দেন, এক একটা বিভাগের সমাবেশ করছে, 8টি 10টি 15টি জেলার মানুষগুলোকে একত্রিত করে একটা বড় সমাবেশ করে তারা মনে হয় রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গিয়েছে। আমি বলতে চাই ওই ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা দেখে যান, আজকে জামালপুর সদর উপজেলার শুধু একটি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন, এই সম্মেলনে আপনাদের মহাসমাবেশের সাহায্য প্রায় সমপরিমাণ লোক হয়েছে এই জায়গায়। আগামী 28 তারিখে জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন আছে, সেই সম্মেলনে আপনারা লোক পাঠিয়ে দেখে যান, বিএনপি নেতা কর্মীরা সেই সমাবেশ সেই সম্মেলনের জেলা আওয়ামী লীগের সম্মেলনের ছবি তুলে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠিয়ে দেন। গতকাল বাংলাদেশ আওয়ামী যুব লীগের মহাসমাবেশ হয়েছিল ঢাকায়, সেই সমাবেশ বলে দিয়েছে দেখিয়ে দিয়েছে বিএনপির 10টি সমাবেশে মহাসমাবেশে যে মানুষটা হয়েছে এক বাংলাদেশ আওয়ামী যুব লীগের মহাসমাবেশে তার চেয়েও বেশি লোকের উপস্থিত হয়েছে। তাই আমি বলতে চাই ওই বক্তৃতা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনাদের প্রতিহত করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়োজন নয়, এক যুবলীগ আপনাদের জন্য যথেষ্ট। আমি বলতে চাই আজকে তারা ভোট চায়, তারা ভোট চাইবে আগামী দিনে কি নিয়ে? জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করার পর তার স্ত্রী খালেদা জিয়া সহ 16 বছর রাষ্ট্রের ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যার পর আজকে 14 বছর রাষ্ট্রের ক্ষমতায়। আজকের এই বাংলাদেশের মানুষের কাছে যদি জিজ্ঞেস করা যায় বিএনপির 16 বছরে এই বাংলাদেশের মানুষের জন্য দৃশ্যমান কি উন্নয়ন কাজ করেছে, বাংলাদেশের মানুষ সবাই সাক্ষ্য দেয়, বিএনপিরা বলে তারা একটি উন্নয়ন কাজ করেছে এটার সাক্ষ্য প্রমাণ কেউ দিতে পারে না। কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা আজকে 14 বছর টানা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছে। আমাদের প্রিয় ভাই বাবু অসীম কুমার কের আশ্রয়ে সাদা বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সদস্য উপাধ্যক্ষ প্রধান বক্তা খুবই সংক্ষেপে আমি আমার কথা শেষ করবো। ভাই বন্ধুরা, সত্য বিদায়ী চেয়ারম্যান আমাদের প্রিয় সংগঠন সাবেক ছাত্র নেতা এবং আপনারা এখানে